হেই কবুতর পিপল, নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। তো একটা ব্যাপার কি জানেন, আমরা যারা কবুতর পালন করি, বিশেষ করে ছাদে, যাদের লফটের অবস্থা ভালো, মানে ওপরে অ্যাটলিস্ট চাল আছে এবং সাইডে বেড়া টেড়া কিছু আছে যেন কবুতরের গায়ে সরাসরি জল না লাগে, তো মানে যাদের লফটের ব্যবস্থাটা একটু ভালো তাদের টেনশনটা একটু কম। বাট যাদের লফটের অবস্থা খারাপ থাকে, মানে জাস্ট শখের বসে কবুতর পালন করা হয় এবং দেখা যাচ্ছে যে ওরকমভাবে কোনো চালা টালা থাকে না, লাস্ট আপনার 1.5 থেকে 2 বছর আগে যদি আমার লফটের কথাই ধরেন, তো সেক্ষেত্রে ঝড় হইলে বা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইলে আমাদের যারা আমরা ছাদের উপরে কবুতর পালন করি তাদের মনটা খুব বেশি পরিমাণ খারাপ থাকে। কেন খারাপ থাকে সেটা হচ্ছে যে কালকে তো আপনার ঘূর্ণিঝড় হইলো, ঘূর্ণিঝড় হওয়ার পরবর্তীতে লাইভে গেছিলাম ফেসবুক পেজে এবং আপনাদের দেখাইছি যে লফটের কী অবস্থা হয়েছে, এবং বর্তমানে যে ভিডিওটা প্লে হইতেছে এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন যে আমার ধাপড়ির পরবর্তীতে ট্রের এবং যে যে জায়গায় মানে ধাপড়ি এবং ট্রের এগুলো আছে এগুলোর ভিতরে কী লেভেলের জল জমছে। যদিও আমার এইখানে যেভাবে সিস্টেম করা হয়েছে ভিতরে এত পরিমাণ মানে জল আসার কথা না, বাট ব্যাপারটা হইতেছে যে আপনার এত পরিমাণ বাতাস ছিল এবং সেউসার জল আপনার আস্তে 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 ট্রেগুলো ফুলফিল ভরেই গেছে, এত পরিমাণ ভরছে যে ভরতে 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 আপনার ফোঁটা ফোঁটা পড়তেছিল। ওকে, তো যে কথা সেই কাজ, সবগুলা ট্রে পরিষ্কার করা লাগছে। দেন পরিষ্কার করার আগে আমি চিন্তা ভাবনা করছি, যেহেতু ছাদের জল ছিল না, একটু প্রবলেম ছিল আমাদের এলাকায় আজকে বর্তমানে জলের, মানে সিটি কর্পোরেশন থেকে আগে জানাই দিছে যে ওয়াসা থেকে জানাই দিছে যে আজকে আর জল থাকবে না। পরবর্তীতে যে কাজটা করছি, যেহেতু জলের প্রবলেম চলতেছে, তো ওই ক্ষেত্রে ভাবলাম যে ওকে, যেহেতু আমার পুরো লফট ক্লিন করতে হবে, তো ওই ক্ষেত্রে কবুতরগুলারে খাবার দিয়ে দিই। তো যেই কথা সেই কাজ, কবুতরগুলারে আমি খাবার দিয়ে স্টার্ট করছি। স্টার্ট করার পরবর্তীতে এগুলোরে মানে জল এবং খাবার ফুলফিল দিয়ে দিচ্ছি। ফুলফিল দেওয়ার পরবর্তীতে জল আসার জন্য ওয়েট করতেছিলাম, এবং এই ফাঁকে আমি আর শুভঙ্কর একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমাদের একটা লাউটাল আছে, লাউটাল না মানে শখে ওইটা করা। ওকে, তো ওইটা যদি আপনাদেরকে দেখাই এখন, তো এই হচ্ছে লাউটালের অবস্থা। তো এটা ঝড়ে ফুলফিল ভেঙে গেছিলো, ওকে, ঝড়ে ফুলফিল ভেঙে গেছিলো। তো আমি আর শুভঙ্কর যে কাজটা করছি এটা আজকে মানে ঠিক করছি, আবার মানে রিকভার করছি। এইখান থেকে যদি আপনাদেরকে দেখাই, তো এই হচ্ছে আমার লাউটালটার অবস্থা। এটার টাল বলা চলে না, জাস্ট এমনি একটা তৈরি করছে আর কি। তো এক্ষেত্রে এটা ফুলফিল ভেঙে গেছিলো। দেন শুভঙ্কর আমি ডিসাইড নিয়েছি, যেহেতু আপনার জলের প্রবলেম চলতেছে এবং কবুতর ও পাখিগুলারে খাবার খাওয়ানো শেষ, তো এক্ষেত্রে এটা আমরা ঠিক করে ফেলি। তো যেই কথা সেই কাজ, প্রায় অনেকক্ষণ লাগছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগছে এটার ফুলফিল ঠিক করতে। তো এটার ঠিক করার পরবর্তীতে আপনার জল চলে আসছে। দেন আমি যে কাজটা করছি সচরাচর প্রত্যেক কবুতর প্রেমী যেটা করে, সেটা হচ্ছে যে পুরো লফটের চেহারাই চেঞ্জ করে দিছি। ওকে, তো আগে আপনারা লফটের যে চেহারা দেখছেন এবং বর্তমানে যে চেহারাটা দেখতেছেন, ফুলফিল আলাদা। এবং যদি দেখায় আপনাদের ঘুরে ঘুরে, ওকে, তো এখানে একটা সিক্রেট টিপস দিয়ে দেয় আপনাদের, যেহেতু এখন বৃষ্টি সিজন চলে আসতেছে প্রায়, তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ট্রেগুলোরে এইভাবে মানে উল্টায় দিন। উল্টায় দিলে যেটা হয়, মানে যদি আপনার জল আসার চান্স থাকে সেক্ষেত্রে খুব বেশি পরিমাণ জল আটকাইতে পারে না এবং ট্রের মানে খুব বাজে অবস্থা হয় না। ওকে, তো এইভাবে উল্টায় দিলে আর কি মানে ভালো হয়। তো আমি প্রত্যেকটা ট্রে উল্টা দিছি, খাঁচার পরবর্তীতে ধাপড়ির, এই হচ্ছে অবস্থা। ওকে, লফটের ব্যবস্থা অনুযায়ী দেখলে বোঝা যায় যে আপনি আপনার পেজগুলারে, কবুতরগুলারে, পশু পাখিগুলারে কীরকম সার্ভিস দেন বা কীরকম পরিবেশে রাখেন। ওকে, তো এই হচ্ছে লফটের বর্তমান অবস্থা। এবং যেটা বলতেছিলাম যে বৃষ্টি হইলে অ্যাকচুয়ালি আমরা যারা ছাদে কবুতর পালন করি, খুব বেশি ভালো অবস্থানে কবুতরগুলোরে রাখতে পারি নাই, তাদের মনটা খুব খারাপ থাকে। বাট যখন সব কাজ শেষ হয়ে যায় এবং লফটের পরিবেশ সুন্দর একটা পর্যায়ে চলে আসে 3-4 ঘন্টা পরে, তখন দেখা যাচ্ছে যে লফটে ঢুকলে মনে হয় স্বর্গে চলে আসছে, এরকম একটা অবস্থা। যেহেতু ডিসিশন নিছি যে 1 তারিখের দিকে কবুতরগুলোরে জোড়া দিব, তো মোটামুটি কবুতরগুলো রেডি আছে এবং প্রাকৃতিক যে মাসিক ওষুধের কোর্সের ব্যাপারটা আছে ওইখানে আমি চলে যাব। বিভিন্ন কোম্পানির ঔষধের আগের যে কোর্সগুলো করাইতাম ওইটা টোটালি বাদ দিয়ে জাস্ট হাতে গোনা কয়েকটা ওষুধ রাখবো, যেগুলো আপনার খুব বেশি জরুরি, যেগুলো না করালেই না, ওই ব্যাপারগুলো আমি শেয়ার করবো। হোপফুলি কালকের দিকে বা পরশু দিনের দিকে আমি নরগোলার এখানে শিফট করে দিব জোড়া দেওয়ার জন্য। ওকে, আজকে আমি যে কাজটা করছি, আমার জাস্ট যেহেতু গাছের ওপর আমার ফ্যাসিনেশন আছে, মানে মোহ কাজ করে, তো এই ক্ষেত্রে আজকে জাস্ট আমি লাউ তালতারে কিছু না কিছু করছি, মানে ঠিক করছি। দেন পরবর্তীতে কালকে হচ্ছে কিছু পেঁপে গাছ আছে আমার এখানে, পেঁপে গাছের অবস্থাও খারাপ হয়ে গেছে। এবং আমার অনেক ফেভারিট জবার যে বাগানটা আমি ছোটোখাটো করছি,
এই গাছগুলো ভালো পরিমাণ দেখা হয়ে গেছে, এবং ওইখানে যে কাঠগোলাপ গাছটা আছে ওইটাও দেখা হয়ে গেছে। তো এইগুলো আমার যে কাজ করতে হবে, কালকে এইগুলোর আমি ধরবো এবং আস্তে আস্তে আপনাদের সাথে এগুলো শেয়ার করবো। মানে যারা পশু পাখি প্রেমী আছেন, গাছপ্রেমী আছেন, তাদের কাছে হোপফুলি এই ব্যাপারগুলো খুবই ভালো লাগবে। ওকে, আমি অবশ্যই মন থেকে চাই, আশীর্বাদ করি আপনারা যারা ছাদের ওপর কবুতর পালন করেন বা যেভাবে পালন করতেছেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি, আপনার পরিবার সবাই সুস্থ থাকেন এবং আপনার পেটগুলো নিয়ে আপনি খুব মানে ভালো থাকেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট লাইভে, নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আপনাদের সকলের পেটস নমস্কার।